আবারও দুঃসাহসিক চুরি কাণ্ড সংঘটিত হলো কদমতলা থানাধীন সরসপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। একই রাতে একটি বাড়িসহ একটি দোকানে হানা দিল চোরের দল। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার গভীর রাতে সরসপুর গ্রাম পঞ্চায়েতের 3 নং ওয়ার্ড এলাকার বাসিন্দা দীপক নাথ বাড়িতে হানা দেয় চোরের দল। চিকিৎসাজনিত কারণে গত 20 তারিখ হায়দ্রাবাদে রয়েছেন বাড়ির মালিক দীপক নাথ। প্রতিদিনের ন্যায় দীপক বাবুর স্ত্রী সন্তানদের নিয়ে নিজ ঘরে ঘুমিয়েছিলেন। তারপর রাত প্রায় 1:30 নাগাদ দীপক বাবুর স্ত্রী ও সন্তানদের চিৎকারে বাড়ির পাশে থাকা ওনার ভাই ও কাকা সহ অন্যান্য আত্মীয় পরিজনরা সকলে ছুটে আসেন দীপক নাথের বাড়িতে, আর সেই সুযোগেই পালিয়ে যায় চোরের দল। পরবর্তীতে দীপক বাবুর স্ত্রী জানান, তিনি টের পাওয়ার আগে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আলমারি ভেঙে নগদ টাকার পাশাপাশি স্বর্ণালঙ্কার ও টিভি হাতিয়ে নেয় চোরের দল। সবশেষে ওনার হাত থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তিনি বাধা দিলে চোরের দল ওনার মাথায় ও হাতে প্রচণ্ড আঘাত করে। তারপর তিনি চিৎকার করলে সকলে ছুটে আসার আগে চোরের দল পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে দীপক নাথের আত্মীয় পরিজনরা তার স্ত্রীকে কদমতলা সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ওনাকে ছেড়ে দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন পুলিশ। আচ্ছা, এই বাড়িতে কালকে যে চুরি হয়েছে, আপনার কিতা লাগে? আমার ভাতিজা, ভাতিজার বউ। কিরকম হয়েছে চুরিটা? চুরি হয়েছে কিরকম বলতে, আমি কালকে তো সে জায়গা না, আমার শ্বশুরের হাত ভাঙছে, এখানে আমি প্রায় আইতে আইতে বাড়ির 1:30 সময় আছি। আবার পরে আল্লাহ শিক্ষায় শুনিয়ে শুনিয়া ধরিয়ে আইছি। আবার পরে শুনি এরম এরম ঘটনা, জিনিস জিনিস শিখিয়া, এরপরে সোনার চেন, এরপরে কানের দুল আর পায়ের নেপুর দুই জোড়া, আর কাগজ পাগজ কী থেকে আসে, আর টাকা টুকা থাকলে তো হইতাম পারতাম না, এত বাড়িতে না। আর মোবাইল নিতে আসলো, মোবাইল ধরতে গিয়া আর বাতি যায় বউ মাথা পাঠাই দিছে। মোবাইল নিতে জোরজবস্তি করছি, জোরজবস্তি করিয়া বাড়ি মারছে, বাড়ি মারি মাথা পাঠাইছে, মোবাইল নিতে পারছে। এবার আমরা তো আশেপাশে ভাতিজা ভাতিজার বউ সবাই আইসি। আবার পরে কদমতলা হসপিটাল লইয়া গেছি, এখানে ছেলেকে লাগছে, লাগার পরে আবার নিয়ে আইসি তার বাড়িতে। এই আপনার ভাতিজার নাম কী? দীপক নাথ। বাবার নাম কী? বাবার নাম নন্দলাল নাথ। এটা কোন জায়গায়? এটা 3 নম্বর। অপরদিকে একই রাতে একই এলাকার বাসিন্দা মনোজ নাথের দোকানে হানা দেয় চোরের দল। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সকালে দোকান খুলতে এসে মনোজবাবু দেখতে পান ওনার দোকানের পেছনের দরজার তালা ভেঙে দোকানের ভেতরে থাকা ক্যাশ বাক্স থেকে নগদ অর্থ বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে গেছে চোরের দল। ঘটনার খবর পেয়ে কদমতলা থানার পুলিশ ছুটে এসে অভিযোগ হাত নিয়ে তদন্ত শুরু করেছে। আমি রাত্রে 10:30 দোকান লাগাইয়া গেছি, সব কিছু তালা টালা মারিয়া গেছি। প্রতিদিন সকালবেলা আমরা বাবা দোকান খুলি, তাই না, পিছন দিকে তালা খোলা দাসন, দেখুন তালা দুটা মাটিতে ফেলাই, আমার গিয়া ডাকসন, তাই কোজন কি তা দুইটা হোটেল কি তালা মারছো তো নি দোকানের দিকে তালা ফেলাই। এখন কি তালা তো আমি মারিয়েছি, 10:30 সময় লাগাইছি দোকান, তালা তো আমি মারছি দুটা। তা আইসি এর সঙ্গে দেখি দুটা তালা ভাঙা নাই, যে লক যেটা আছে লক দুটা খাটা, ধারালো অস্ত্র দিয়া সে খাটছে, এটা খাটিয়া দুটা ফেলাই আইয়া ভিতরে ঢুকছি, ভিতরে ঢুকে আছে কেশর সিতরাইয়া ফেলাই আছে, কেন সব কিছু ইয়ে করা, আর কেশর যে টেকা আছিল কালকে টেকাগুলো নাই, আর ফ্ল্যাগ আছিল 5 প্যাকেট, আর গোল ব্যাগ আছে 5 প্যাকেট, ইটিও নাই, আর বেশি কিছু ইয়ে করছে না। অতটুকুই। কত টাকা লইয়া গেছে ক্যাশ থেকে? কালকের বিক্রির টাকা 3,500-3,000 টাকার মতো হইব। এটা কোন জায়গায়? এটা এটা সরসপুর, আমরা এখান 3 নম্বর ওয়ার্ড। আপনার নাম কি? আমার নাম মনোজ নাথ। বাবার নাম? বাবার নাম মোহনলাল নাথ। কখন আপনি কিতা চাইতেছেন? না, এখন তো পুলিশ আইছে, পুলিশ আইয়া তদন্ত করিয়া গেছে, তারা লেখিয়া লইয়া গেছে আমার কি কি ক্ষতি হয়েছে বা কেটা কেটা জিনিস হয়েছে, ভাঙছে তালা ভাঙছে, এটা সব কিছু নিয়ে গেছে। আমরা চাই মানে সুস্থ পরিবেশ থাকতো, যাতে সুইসাইডটা যাতে কম হইতো। আমরা তো নিচে বাসা, উপরে দোকান, আমরা সবসময় এটা রাত্রে করতে পারি না। আমরা চাই যাতে এলাকা যাতে শান্তি থাকে, চুরি টুরি যাতে কম হয়। এখানে শুনছি আরেক বাসা তো চুরি হয়েছে, মহিলার মাথার বাড়ি বাড়ি নাকি ফালাইয়া গেছে, এখানে এটা মানে একটা আতঙ্ক হয়ে গেছে আসা গ্রামে। এটা একের পর এক বাড়ি সহ দোকানে চুরি কাণ্ড সংঘটিত হওয়ার ফলে স্থানীয়দের মনে আতঙ্ক বিরাজ করছে। কেননা পুলিশের রাত্রিকালীন টহলদারি সত্ত্বেও চুরি আটকাতে ব্যর্থ হচ্ছে পুলিশ, এ নিয়ে জনমনে চাপা ক্ষোভ বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।